কৌশলী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বধুরা, চেঙ্গিজের সেকেন্ড সং আপডেট নিয়ে চলে এসেছি। কিছুক্ষণ আগেই একটা ভিডিও বানালাম যেখানে বলছিলাম যে যেহেতু মানে সোমবার করে জিদ্দা চেঙ্গিজের আপডেট দিচ্ছেন, তাই আমার মনে হয়েছিল যে এবারেও গানটা হয়তো সোমবারে আসবে, কিন্তু না, মানে প্রমোশনাল স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আগামী কাল চলে আসছে গানটা, রোম্যান্টিক নাম্বারটা আসছে। এবং তোমাদেরকে বলে দিই, এই যে একটা কনফিউশন হয়েছিল না যে বাংলা ট্রেলারের নিচে আমরা দেখতে পাচ্ছি অরিজিৎ সিং এর নাম, তাহলে হিন্দি ট্রেলারের নিচে নেই কেন, এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করে দিল জিদ্দা। কিছুক্ষণ আগেই তার পেজ থেকে পোস্ট করে দিলেন রোম্যান্টিক নাম্বারটা, বাংলা এবং হিন্দি ভার্সন দুটো ভার্সন দুজন আলাদা সিঙ্গার গেয়েছেন। বাংলা গানটার নাম হচ্ছে এভাবে কে ডাকে, এই গানটা গেয়েছেন অরিজিৎ সিং, এবং হিন্দি গানটার নাম হচ্ছে তেরি মেরি বাতে, এই গানটা গেয়েছেন সঞ্জিত হেগড়ে। এবং কৌশিক এবং গুড্ডু তারা কিন্তু মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছে পার্টিকুলারলি এই গানটার জন্য। তো এই গানটা প্রচণ্ড ভালো একটা গান হবে বুঝতে পারছি। পোস্টারে আমরা দেখতে পাচ্ছি জিদ্দা এবং সুস্মিতাকে, এবং যে গ্রিন কালারটা দিয়ে লেখা হয়েছে, যে স্টাইলে লেখা হয়েছে গানটার নামটা, সেটা দেখতে খুব প্রমিসিং লাগছে। জাস্ট তোমরা ভাবো যে একটা সিনেমার দুটো গান, দুজন ডিফারেন্ট সিঙ্গার গাইছেন, মানে কি লেভেলের একটা সিনেমা নিয়ে সিরিয়াসনেস থাকলে এটা পসিবল হয়, জাস্ট সেটা ভাবো। মানে অরিজিৎ জুটি দেখতে আমরা প্রচুর, মানে শুনতে আমরা জাস্ট ফাটিয়ে পছন্দ করি। রাবণের কেউ জানে না গানটা একটা ম্যাসিভ হিট গান। তারপরে আমি শিওর আগামীকাল এই যে গানটা আসছে এভাবে কে ডাকে, এই গানটাও প্রচণ্ড ভালোভাবে বর্ক করবে, কারণ অরিজিৎ জুটিটাই মানুষ প্রচণ্ড পছন্দ করে। এবং এটার কথা মাথায় রেখে বাংলা গানটা অরিজিৎ সিংকে দিয়ে গাওয়ানো হলো, হিন্দি গানটা কিন্তু গাইছেন সঞ্জিত হেগড়ে। এবং আমি সিরিয়াসলি আমি খুব হ্যাপি, সঞ্জিত হেগড়ে কিন্তু বয়সের দিক থেকে অনেক বড় নয়, কিন্তু সে খুব ভালোভাবে যত্ন করে গাইবে এই গানটা, এটা আমার দৃঢ় বিশ্বাস, মনের বিশ্বাস। কারণ চেঙ্গিজ যেভাবে মানে যেভাবে মানুষের মধ্যে ছড়াচ্ছে, জিদ্দা যেভাবে মুম্বাই থেকে প্রমোশন সেরে ফিরলেন এবং কলকাতাতেও জেলওয়েলের প্রমোশনের প্ল্যানিং করছে হাউস, তাতে করে চেঙ্গিজ প্রচণ্ড ভালো হবে। মানে স্টোরি যদি সত্যি ভালো হয়, ছবির এক্সিকিউশন যদি ভালো হয়, মানুষের মনে যদি দাগ কাটতে পারে, তার কারণ অবশ্যই মাথায় রাখতে হবে, নাম জড়িয়ে আছে নীরজ পাণ্ডের, অবশ্যই এটা মাথায় রাখো। নীরজ পাণ্ডে রাজেশ গাঙ্গুলি এই ডুয়োটা প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করবে, এটা সকলেই আমরা সকলে আশাবাদী চেঙ্গিজ নিয়ে। এবং আমি তোমাদেরকে বলে দিই, চেঙ্গিজ নিয়ে আমার চ্যানেল থেকে প্রচুর ভিডিও আসবে, প্রচুর ভিডিও আসবে, মানে জাস্ট ভাবতে পারছো না, আমি প্রচুর ভিডিও করবো চেঙ্গিজ নিয়ে, চেঙ্গিজের রিলিজের আগে পর্যন্ত, চেঙ্গিজের রিলিজের পরেও। যারা বলছো সরোজ মিউজিক ভেঞ্চার্স থেকে একই চেঙ্গিজ নিয়ে আর কত ভিডিও আসবে, আমি তোমাদেরকে বলে দিতে চাই যে দেখো, এগুলো বলে কোনো লাভ নেই, কারণ আমি জিদ্দাকে আমি খুব ভালোবাসি, আমি জিদ্দার ফ্যান, আমি একজন জিত লাভার, আমি একজন জিত ফ্যান, সেখান থেকে দাঁড়িয়ে আমি চেঙ্গিজকে খুব মেন্টালি সাপোর্ট করছি। আমি জানি চেঙ্গিজ ভালো হবে, এবং অবশ্যই যে ভাইবটা ক্রিয়েট হচ্ছে না চেঙ্গিজ নিয়ে, সেটা খুব পজিটিভ ভাইব, এটা মাথায় রাখতে হবে। তো দেখা যাক এই গানটা আগামীকাল আসছে, এই গানটা কেমন হয় বা কী বৃত্তান্ত, তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলে গেলাম, টাটা।